গুড মর্নিং বন্ধুরা, মঙ্গলবার দিন সকালটা আমি শুরু করছি চা দিয়ে। তো দেখো আমার চা ফুটছে, এবার চা নিয়ে বসে পড়ব আর ভালো করে চা খেয়ে সকালটা শুরু করতে হবে। সকাল সকাল চাটা ঠিক ভালোভাবে বসে না খেলে কিন্তু দিনটা একেবারে ভালো যায় না, আমার তো ভালো যায় না। যাই হোক, তো সকালটা চা দিয়ে শুরু করছি। আর দেখো চা খাওয়ার পরেই এসে গেছে বেলের শরবত। এখন মা প্রত্যেক দিনই বেল কিনে আনছে আর বেলের শরবত তৈরি করছে, তো বেলের শরবতটা তো খেতেই হবে। তো এবার বেলের শরবতও খাচ্ছি, জলখাবারে এখন বেলের শরবতই চলছে। আর ছিল হচ্ছে ছোলা, ছোলাটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ছোলাটাকে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো লেবুর রস বিট নুন দিয়ে ভালো করে বানিয়েছি। এই ছোলাটা খেতে বেশ ভালো লাগে। তো বেলের শরবত আর ছোলা খেয়েই ব্রেকফাস্টটা সেরে ফেললাম। আর তারপরে লাঞ্চে ছিল হচ্ছে গরম গরম ভাত, সাথে সজনের শাক ভাজা, মুগ ডাল হচ্ছে টমেটো দিয়ে, আর এদিকে হচ্ছে আলু পোস্ত, আর ছিল নারকেলের বড়া। অনেক দিন থেকেই আমার ইচ্ছে করছিল মুগ ডাল খাওয়ার। তো মুগ ডাল বাড়িতে প্রায়ই হয়, তবে সবসময়ই মা কিছু না কিছু সবজি দিয়ে দেয়, কারণ মা বলে মুগ ডালটা নাকি শুধু খেতে ভালো লাগে না। তবে আমার বহুদিন থেকে ইচ্ছে ছিল শুধু মুগ ডাল খাবো, কোনো সবজি ছাড়াই। তো যাই হোক, আজকে টমেটো দিয়ে মা মুগের ডাল করেছিল, মানে আমি শুধু মুগ ডাল করতে বলেছি, তবুও মা কিছু সবজি না পেয়ে টমেটো দিয়েই ফেলেছে। তো যাই হোক, সেটাই খেয়ে নিলাম। এদিকে সজনের শাক দিয়ে আমি ভাত মা খেয়ে খাওয়া শুরু করে দিয়েছি, আর সাথে নারকেলের বড়াও ছিল, তো গরম গরম নারকেলের বড়া দিয়ে ভাত মেয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, এই লাঞ্চটা আমার তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ খাওয়ার, কারণ মঙ্গলবার ছিল, তো মঙ্গলবার দিন তো বাড়িতে অন্য কিছু হয় না। আর সন্ধেবেলাতে আমরা সকলে মিলে ঘুরতে গেলাম হচ্ছে জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরে গেছি, দেখো এদিকে বৃষ্টিও পড়ছে, মানে বৃষ্টি পড়েছিল কিছুক্ষণ আগে, এখন ঝিরিঝিরি পড়ছে। তো জগন্নাথ মন্দিরে ঢুকছি, জগন্নাথ মন্দিরটা খুব সুন্দর, মানে বাড়িতেও যেরকম সুন্দর, ভিতর থেকেও সেরকম সুন্দর। তো জগন্নাথ মন্দিরে ঢুকে পড়েছি, জগন্নাথ মন্দিরে যাচ্ছি। মন্দিরের ভিতরটা দেখো অনেকটা দূর, মানে মন্দির গেটের থেকে মন্দিরটা অনেকটা যেতে হয়। এবারে মন্দিরে এসে পড়েছি, মন্দিরে এসে এখানে জগন্নাথ দেবের দর্শন করলাম, প্রসাদ নিলাম। তারপরে এই যে জগন্নাথ মন্দিরে দেখো, বাইরের থেকে তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর দেখতে। অনেক রাত হয়ে গেছে, তো অন্ধকারে বেশি ঘুরতে পারলাম না। তো আরেকটা মন্দিরে যেটা কাছাকাছি ওখানেই রয়েছে, আয়াপ্পা মন্দির, সেই আয়াপ্পা মন্দিরেও গেলাম। আর এই আয়াপ্পা মন্দিরে দেখো, আয়াপ্পা মন্দিরটা খুব সুন্দর, মানে জগন্নাথ মন্দিরটা তো সুন্দরই, তার থেকে সুন্দর হচ্ছে আয়াপ্পা মন্দির। এখানে আবার তাড়াতাড়ি যেতে হবে, কারণ গেট বন্ধ করার সময় হয়ে গেছে। তো মন্দিরের গেট বন্ধ হয়ে গেলে আর ঢুকতে পারবো না, ভিতরে দর্শন করতে পারবো না, তাই জন্য তাড়াতাড়ি যাচ্ছি। এদিকে মানে বাগান রয়েছে মন্দিরের কাছে, সেই বাগানে যে ডাবগুলো রয়েছে, ডাবগুলো না হলুদ হয়ে গেছে, একেবারে মনে হচ্ছে সোনার ডাব। আমি তো প্রথমে বুঝতেই পারিনি, আমি ভেবেছি রৌদ্র হয়তো এরা পেকে হলুদ হয়ে গেছে, কিন্তু না, দেখো পরে দেখতে পারলাম যে এই ডাবটাই কালারটা এরকম, এটা হলুদ ডাব বলা হয়, মানে এরকমই হয়। তো তারপরে এখানে মন্দিরে আমাদের প্রসাদ দেওয়া হলো, এখান থেকে প্রসাদ পেলাম। এই প্রসাদ নিয়ে আমরা এবারে রওনা দিচ্ছি বাড়ির দিকে। আর এখান থেকে বাইরে যাওয়ার একটা আলাদা সিঁড়ি রয়েছে, খুবই সুন্দর মেনটেন্স মন্দিরটা দিয়ে। এবার প্রসাদ নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি, বাড়ির দিকে গিয়ে খুব খিদে পেয়ে গেছে। তো যাই হোক, আমরা চিড়ে ভাজলাম, চিড়ে আর বাদাম ভাজা, তার সাথে একটা শুকনো লঙ্কা ভেজেছিলাম। এই চিড়ে বাদাম ভাজা খেলাম চা দিয়ে। চিড়ে বাদাম ভাজা খাওয়ার পর রাত্রে ডিনারের পালা চলে এসেছে। রাত্রে ডিনারের ছিল হচ্ছে ছোলার ডাল আর গরম গরম পরোটা। তো ছোলার ডাল আর গরম পরোটা বা লুচি তো সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। তো ডিনারটা এটা দিয়েই করলাম। ডিনারটা তোমাদের কেমন লাগলো, তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো, তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করো, শেয়ার সাবস্ক্রাইব লাইক করতে একেবারে ভুলো না। তাহলে চলো, সকলকে শুভরাত্রি, টাটা, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে।